নতুন নগরপিতাকে বরণের জন্য চট্টগ্রাম রেল স্টেশনে জনতার ভিড়। প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুপুর 12:30টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। উল্লাসী স্লোগানে মেতে ওঠেন দলের নেতাকর্মী ও নগরবাসী। মানুষ উজ্জীবিত, মানুষ আবেগ আপ্লুত। এই কারণেই যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে উনি মেয়র নির্বাচিত হয়েছেন। ডাক্তার শাহাদাত ভাই উনি মেয়রে আসতেছেন, চট্টগ্রামের জন্য একটা গর্ব। চট্টগ্রামে আমরা খুব ভালোভাবে আমরা থাকবো ইনশাল্লাহ। 41টা ওয়ার্ডে উন্নয়নের কর্মকাণ্ডে আমরা শরীক হবো ওনার সাথে। বীর চট্টলাবাসী উজ্জীবিত, পুরো নেতাকর্মী উজ্জীবিত। মেয়র হিসেবে চট্টগ্রাম রেল স্টেশনে প্রথম নাগরিক ভালোবাসায় সিক্ত হলেন তিনি। পুরাতন রেল স্টেশন চত্বরে বরণ সমাবেশে তিনি ঘোষণা দেন, অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্যিক নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সবাইকে সাথে নিয়ে গড়ে তুলবেন গ্রিন, ক্লিন ও হেলদি সিটি। আমাদের সবার 70 লক্ষ মানুষের আসুন, আমরা সবাই মিলে একযোগে একটা সুন্দর শহর আমরা গড়ে তুলব। আজ থেকে শুরু হলো চট্টগ্রাম নগরের মেয়র হিসেবে ডাক্তার শাহাদাতের পথচলা। এর আগে গত রবিবার ঢাকায় শপথ নেন তিনি। 2021 সালের 27 জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে 24 ফেব্রুয়ারি মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এই মামলায় গত 1 অক্টোবর তাকে মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। নাজমুল সাদিকী, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।